Hello everyone and assalamualaikum. Welcome back to my another new video. আজ কে আমি একটি daily vlog share করছি। আমি আমার ঈদের তৃতীয় দিন কোথায় ঘুরতে গিয়েছিলাম। So আমি আর আমার family memberরা মিলে রিকশা ভ্রমণ করছিলাম। আমরা একটা জায়গা ঘুরতে গিয়ে যাচ্ছিলাম। সেটি হচ্ছে ধানমন্ডি lake। জায়গাটা খুবই সুন্দর কিন্তু ঈদের তৃতীয় দিনও খুবই ভিড় ছিল সেখানে। সো আমরা সেখানে ঘোরাঘুরি করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। সো এখানে অনেক খাবার দাবারের ব্যবস্থা ছিল। সো আমরা গিয়ে ওইখানে বেলপুরি, ফুচকা, এরপর মালাই চা, এরপর নানা ধরনের খাবার খাচ্ছিলাম। এখানে এক প্লেট বেলপুরির দাম ছিল 30 টাকা করে। সো ভালোই লেগেছে আমার কাছে, মোটামুটি ছিল। খাবারের কোয়ালিটি আমি বলবো না যে আহামরি, চলনসই বলা যেতে পারে, কারণ এটাই হচ্ছে একটি দর্শনীয় স্থান। এখানে অনেক মানুষের ভিড় থাকে। সো খাবার ভালো হোক মন্দ হোক, এখানে মানুষ এসে খাবেই। সো এটা বলে আর কোনো কিছু হবে না। সো খাবারের কোয়ালিটি আমার কাছে মোটামুটি লেগেছিল। এই যে আমি এখানে ভিডিও করছিলাম বেলপুরি, এরপর আমি হচ্ছে মালাই চা খাই। মালাই চাটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছিলো। এক কাপ চায়ের দাম আমার 60 টাকা পড়েছে। আর এখানে হচ্ছে আমি আচার কিনছিলাম। আমার কাছে আজ সেদিনের দিনটা খুবই ভালো লেগেছিল, ভালোই ঘোরাঘুরি করেছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।